হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী জীবন বিজ্ঞান, যেটি তোমাদের পর্ষদ থেকে অক্টোবর মাসের জন্য দিয়েছে, আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি কিন্তু সলভ করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই প্রশ্নটি যেটি এখন আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তো চলো এই প্রশ্নগুলি সলভ করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, চ্যানেলে তুমি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখো তোমাদের প্রথমেই বলছে, এক নম্বরে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। এখানে তিনটে কোশ্চিন আছে, তাই তিনটে কোশ্চিনের মান তিন। দেখো একের এক বলছে, নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। দেখো ক নম্বরে বলছে, রুই মাছ অতিরিক্ত শ্বাস অঙ্গ। ক্ষয় বলছে, মশা দেহ তেল। গ নম্বর, টিকটিকি ফুসফুস। ঘ নম্বর, অ্যামিবা ট্রাকিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ, টিকটিকি ফুসফুস। পরের প্রশ্ন হচ্ছে একের দুই, মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো। দেখো অপশানগুলি বলছে, অপশান ক একটি, অপশান খ দুইটি, অপশান নম্বর গ চারটি, অপশান নম্বর ঘ ছয়টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ ছয়টি। দেখো তোমাদের পরের প্রশ্ন মানে একের তিনে বলছে, পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। দেখো অপশানগুলির মধ্যে অপশান নম্বর কয় বলছে, পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে। খ বলছে, সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকোটোজে পরিণত করে। গ নম্বরে বলছে, টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। ঘ নম্বরে বলছে, ট্রিপসিন পেপটনকে পেপটাইডে পরিণত করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকোটোজে পরিণত করে। তোমাদের একের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাব দুয়ের। দুয়ের এক বলছে, ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। দেখো একটি কাজ হলো, এই কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। দুয়ের দুই বলছে, বৃষদৃশ্য শব্দটি খুঁজে লেখো। এখানে কী আছে, অ্যামাইলেজ লাইপেজ ল্যাকটেজ মল্টেজ। তাহলে এখানে যেটা হবে বিষাদৃশ্য শব্দ সেটা হবে কি, লাইপেজ। ঠিক আছে, তোমাদের পরবর্তী কোশ্চিন হচ্ছে দুয়ের তিন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে। প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলি হলো, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, এখানে হবে কুইনাইন। আরেকটা শব্দ আছে কি, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, তাতে যেখানে ড্যাশ আছে সেখানে হবে গদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে দুয়ের চার, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো এখানে কি আছে, সংগ্রাহী নালিকা, নেফ্রন বৃক্ষীয় নালিকা, ম্যালপিজিয়ান কর্পাসল। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নেফ্রন। তো তোমরা দেখতে পেলে তোমাদের দুয়ের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম। এবারে আমরা যাব তিনের, দুই তিনটি বাক্যে উত্তর দাও। তিনের এক বলছে, ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, বক্তব্যটির যথার্থ মূল্যায়ন করো। উত্তর হবে, ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, কারণ ধূমপানের ফলে, দেখো এখানে এক নম্বরে বলছে, ফুসফুসের স্থিতিস্থাপক হ্রাস পায়। দুই নম্বর, ফুসফুসের আবরণী বা প্লুরার প্রদাহ দেখা যায়। তিন নম্বর, বায়ুপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। চার নম্বর, শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার জটিলতা দেখা দেয়। তারপরে দেখো, ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে নানা রকম বিষাক্ত গ্যাস থাকে, এর ফলে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া দেহে প্রবেশ করলে নানান রোগের সৃষ্টি হয়, যেমন ফুসফুসে ক্যান্সার এবং ব্রঙ্কাইটিস ইত্যাদি। পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনের দুই, সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো। উত্তর, অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। উদাহরণ, দুধ থেকে দই তৈরি, সন্ধান প্রক্রিয়ার দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ামের সাহায্যে সংশ্লিষ্ট হয়ে ল্যাকটিক অ্যাসিড এ পরিণত হয়, এর ফলে দুধ দইয়ে রূপান্তরিত হয়। এছাড়াও অ্যালকোহল ভিনিগার বেকারি শিল্পে
পাউরুটি, কেক, বিস্কুট, অন্যান্য খাদ্যবস্তু উৎপাদনে সন্ধান পক্ষের প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3-3, উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত, ব্যাখ্যা করো। উত্তর, উপচিতি একটি গঠনমূলক বিক্রিয়া, অপচিতি একটি ধ্বংসকারী বিক্রিয়া। 2, উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে আর অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে। 3, উপচিতি বিপাকে সাধারণত সরল উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে, অন্যদিকে অপচিতি বিপাকে বিভিন্ন উপাদান সরল উপাদানে রূপান্তরিত হয়। 4, উপচিতি বিপাকে শক্তি আবদ্ধ হয় কিংবা শক্তির প্রয়োজন হয়, অপরদিকে অপচিতি বিপাকে সাধারণত শক্তির মুক্তি ঘটে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3-4, জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো। উত্তর, জীবদেহে রেচনের গুরুত্বগুলি হল 1, জীবদেহের সুস্থতা বজায় রাখে, 2, জলসাম্য রক্ষা করে, 3, প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা বজায় রাখে, 4, অভিশ্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, 5, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সুবিধায় অংশগ্রহণ করে। তোমাদের 3-এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এবারে আমরা যাব 4-এর, নিচের প্রশ্নটির উত্তর লেখো। 4-1 বলছে, শালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। রক্তের শ্রেণীবিভাগের 3টি তাৎপর্য উল্লেখ করো। দেখো উত্তরটা হবে কি, আলোক নিরপেক্ষ দশার কার্বন ডাইঅক্সাইডের বিজারণ বা স্থিতিকরণ ঘটে, গ্লুকোজ উৎপন্ন হয়। শালক সংশ্লেষের প্রক্রিয়ায় অন্ধকার দশায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কোষে অবস্থিত রাইবুলোজ বিশ ফসফেট এর সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যা পরবর্তী কয়েকটি ধাপের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এইভাবে সবুজ উদ্ভিদ কোষে কার্বন ডাইঅক্সাইড এর কার্বন এর কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্মীকরণ বলা হয়। দেখো তোমাদের এই প্রশ্নের পরের পার্টটা ছিল, রক্তের শ্রেণীবিভাগের 3টি তাৎপর্য উল্লেখ করো। তার মধ্যে 1 হচ্ছে, রক্তের শ্রেণীবিভাগ এর ওপর ভিত্তি করে কার রক্ত কাকে দান করা যাবে তা নির্ভর করে। এবি রক্ত গ্রুপধারী কোনো ব্যক্তি যে কোনো কারো থেকে রক্ত গ্রহণ করতে পারে, তাদের বিশ্বগ্রাহিতা বলা হয়। ও গ্রুপধারী ব্যক্তি যে কোনো রক্তগ্রুপধারী ব্যক্তিকে রক্ত দিতে পারবে, তাদেরকে বলা হয় বিশ্বদাতা। বলছে, কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়। 3, রক্তদান করলে এ বি ও অসঙ্গতি ঘটলে রক্ত ম্যাচিং ঠিক মতো না হলে লোহিত রক্ত কণিকায় হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত কণিকা থেকে বেরিয়ে যাবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, যেটি তোমাদের অক্টোবর মাসে কিন্তু তোমাদেরকে দেওয়ার জন্য পর্ষদ থেকে দিয়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওতে এটুকুই। এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে গেল। চলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।